পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন রায়ান অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা মানস ভট্টাচার্য ও জামালের নামে বিভিন্ন অভিযোগ এনে কিছু পোস্টার দেখা যায়। পোস্টারের শেষে নাম লেখা আছে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ মণ্ডলের। বুধবার সকালে বর্ধমান এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিযোগ করেন, যদি সাহস থাকে প্রদীপ মণ্ডল যেন দিনের বেলায় এরূপ পোস্টার মারেন না। আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, গোটা বাংলায় যেভাবে উন্নয়ন করছেন, বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষের দরজায় দরজায় উন্নয়ন পৌঁছে যাচ্ছে। এরপরে এই উন্নয়ন যে সাম্প্রদায়িক শক্তি, যে বিজেপির হারমাদ বাহিনী আছে, যার নেতৃত্বে নরেন্দ্র মোদী আছে এবং অমিত শাহ আছে, এই উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। বাংলার মাটিকে কীভাবে কলুষিত করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে কলুষিত করা যায়, এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি কীভাবে আমাদেরকে কলুষিত করা যায়, সেই চক্রান্তে সবসময় লিপ্ত আছে। গতকাল রাত্রিবেলায় চোরের মতো বিজেপির যেই মণ্ডলের সভাপতি প্রদীপ মণ্ডল, চোরের মতো রাত্রেবেলা এসে কিছু পোস্টার এখানে চিটিয়ে দিয়ে গেছে, যেখানে আমাদের অঞ্চলের সভাপতি জামালের নাম আছে, আমারও নাম আছে। ওখানে লেখা আছে, বিভিন্ন ইস্যু লেখা আছে, তার সঙ্গে লেখা আছে শেখ জামাল। আমরা জানি বাংলার মাটি হিন্দু মুসলিমের মাটি, রবীন্দ্র নজরুলের মাটি, এ মাটিতে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। কিন্তু এই পোস্টারে বিজেপি যে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে তার যথেষ্ট প্রমাণ আছে। লেখা আছে জামাল নাকি দুর্গা প্রতিমা ভেঙেছে, জামাল নাকি দুর্গা মন্দির ভেঙেছে। আমি বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি হিসাবে বিজেপির যে মণ্ডল সভাপতি আছে প্রদীপ মণ্ডলকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের মাধ্যমে, যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে দিনের বেলা এসে পোস্টার মেরে যাক, যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে প্রমাণ দিক যে আমাদের অঞ্চলের সভাপতি জামাল দুর্গা প্রতিমা ভেঙেছে। এইভাবে শান্ত রায়ান অঞ্চলকে অশান্ত করার চক্রান্ত আমরা মানছি না। আগামী দিন আমাদের আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে যাবে। আমরা যদি মনে করি যে প্রদীপ মণ্ডলকে তুলে আনবো বাড়ি থেকে, আমাদের কাছে দু মিনিট সময় লাগবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি, নেত্রীর নেতৃত্বে আমরা চলি, তার আদর্শকে পাথেয় করে আমরা চলি। কিন্তু আমাদের এই চুপ করে থাকাকে যদি বিজেপির হারমাদ বাহিনী দুর্বল ভাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা আবার বলছি, যদি আমরা মনে করি যে তাকে তুলে আনবো দু মিনিট সময় লাগবে, আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।